ইজি ফিনিশ পেস্ট কন্ট্রোলের পক্ষ থেকে আমি নাঈম ইসলাম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি তেলাপোকা দমনের ঘরোয়া পদ্ধতি পার্ট টু। তেলাপোকা দমনের ঘরোয়া পদ্ধতি পার্ট ওয়ান দেখে অনেকেই সফল হয়েছে, আবার কারো কারো কাছ থেকে বিফলতার গল্পও শুনেছি। তবে আগের পদ্ধতির চাইতে এবারের পদ্ধতি অনেক গুণে বেশি কার্যকরী ও সহজও। তেলাপোকা দমনের ঘরোয়া পদ্ধতি পার্ট টু দেখাবো, তার আগে জানিয়ে রাখি ইজি ফিনিশ পেস্ট কন্ট্রোল কোম্পানি দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটি সার্ভিসের সাথে আরও একটি সার্ভিস একদম ফ্রি। অফারটি উপভোগ করতে এখনই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে অর্ডার করুন অথবা কল করুন আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বারে। এখন ফিরে আসা যাক তেলাপোকা দমনের ঘরোয়া পদ্ধতির দিকে। এটির জন্য প্রথমে আপনাকে এক কাপ পরিমাণে চিনি নিতে হবে, সাথে অল্প পানি নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর এক কাপ পরিমাণে বেকিং সোডা খুব ভালো করে মেশাতে হবে। এখানে থাকা চিনির কারণে তেলাপোকা এটি খেতে আসবে, কিন্তু অতিরিক্ত পরিমাণে বেকিং সোডা থাকার কারণে এটি খেয়ে মারা যাবে। এই পদ্ধতির মাধ্যমে আপনার বাসা হবে তেলাপোকা মুক্ত। আপনি নিজে পোকামাকড় মুক্ত থাকুন ও আপনার কাছের মানুষগুলোকে পোকামাকড় মুক্ত রাখতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখুন। ছারপোকা দমনের ঘরোয়া পদ্ধতি জানতে আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে গিয়ে অন্য ভিডিওগুলো দেখুন। অন্যান্য পোকামাকড় দমনের ঘরোয়া পদ্ধতি নিয়ে আসবো পরের ভিডিওতে। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো ধরনের পোকামাকড় দমনের প্রফেশনাল সেবা নিতে যোগাযোগ করুন ইজি ফিনিশ পেস্ট কন্ট্রোল টিমের সাথে। ইজি ফিনিশ পেস্ট কন্ট্রোল টিম সকল প্রকার পোকামাকড় দমন করে থাকে গ্যারান্টি সহকারে। ইজি ফিনিশ পেস্ট কন্ট্রোল, ইজি সলিউশন, বেটার লাইফ।